আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে অবিশ্বজিত মাসে মাসটা শেষ হয়ে গেছে, নতুন মাস চলে আসছে জুন মাস। আর এখন যারা মধ্যপ্রাচ্যে আছেন, দুবাই, সৌদি, কাতার, তো আপনারা সবাই জানেন আসলে জুন মাসটা কিন্তু অনেক প্রচুর গরম থাকে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত প্রচুর গরম থাকে। তো অবশ্যই যারা বাইরে কাজ করেন, রৌদ্রে কাজ করেন, একটু সাবধান থাকবেন, কেয়ারফুলি থাকবেন, কারণ যেহেতু প্রচুর গরম। আর বিশেষ করে পানি তো বেশি খেতে হবে, কারণ আমরা যারা প্রবাসী আছি আমরা জানি আসলে প্রবাসী কষ্টটা। কারণ বাংলাদেশে গরম হলে তো তারা এসি বা এরকম অনেক সমস্যা করা যায়, হোক প্রবাস তো প্রবাসী, আসলে প্রবাসীদের কষ্ট বোঝার মতো কেউ নেই। তো এখন বর্তমানে যারা আপনারা টাকা পাঠাবেন দেশে, যদি সৌদি আরব থেকে পাঠান, তো কোন ব্যাংকে একটু বেশি রেট পাবেন আর কোন ব্যাংকে কম আছে সেটা আমি এখানে এখানে বলবো। তো অনেক ভাই আমাকে অনেক কমেন্ট করতেছিলেন, এক ভাই কমেন্ট করছিলেন যে আসলে রাত্রে টাকা পাঠালে সমস্যা হবে কিনা। তো ভাই আসলে কথা হচ্ছে যে আপনি রাত্রে পাঠান আর দিনে পাঠান ওইটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে আপনি ব্যাংকিং ডেজ, মানে আপনার টাকাটা জমা হবে হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবারের ভিতরে। আপনি যদি বৃহস্পতিবার রাত্রে পাঠিয়ে বলেন শুক্রবার শনিবার 2 দিন হয়ে গেছে তো আমার টাকাটা জমা হলো না, তাহলে হবে না। আপনি রাত্রে দিনে যখনই পাঠান না কেন, আপনাকে ব্যাংকিং টাইম হিসাব করতে হবে কমসে কম 48 ঘন্টা, উপরে 72 ঘন্টা। তারপরে যদি টাকা জমা না হয় তাহলে আপনি ব্যাংকে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন। তারপরে এক ভাই প্রশ্ন করছিলেন যে আসলে আল রাজির এটিএম কার্ড নিয়ে, আল রাজির এটিএম কার্ড বাইর হয় না বা আপনার কার্ড হারিয়ে গেছে, কোনো কিছু হয়ে গেছে। তো দেখুন, প্রথমত হচ্ছে আপনার যদি অ্যাপসটা চালু থাকে আল রাজি অ্যাপস, তাহলে অ্যাপসটা ওপেন করে ওইখান থেকে আপনার যে কার্ডটা শো করতেছে ওই কার্ডটাকে এখান থেকে স্টপ করে দিবেন। তারপরে মেশিনে যাবেন, তাহলে হয়তো আপনার 35 রিয়াল থাকতে হবে অ্যাকাউন্টে, 35 রিয়াল কাটবে, তারপর আপনাকে তারা কার্ড দিবে, এর আগে কার্ড দিবে না। আর যদি আপনার কার্ডের ডেট এক্সপায়ার একবার কমপ্লিট হয় তাহলে আপনি ফ্রিতে কার্ড পাবেন, কোনো টাকা লাগবে না। তারপরেও যদি আপনি কোনো কারণে নাই পারেন, নাই হয়, তাহলে অবশ্যই আপনাকে ব্রাঞ্চে কাস্টমার কেয়ারের সাথে সরাসরিভাবে কথা বলতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আপনার কি সমস্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আরো অনেক কমেন্টই আছে, তো আসলে সবগুলো কমেন্ট তেমন জরুরি না। আসলে এখানে বেশিরভাগ কমেন্টই আছে যেগুলো আসলে আমার এগুলো নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তো ওনারা তো ভিডিওগুলো দেখেন নাই, না দেখে আসলে এই ধরনের কমেন্টগুলো করতেছিলেন। তো যাই হোক, এগুলো আর এখন ভিডিও করে করবো না। মেন সমস্যা হচ্ছে যে টাকা, এখন আপনার টাকা পাঠাইতে গেলে আপনার বর্তমানে সবচেয়ে হাইস্ট রেট হচ্ছে টেক মতে, কারণ আপনি যদি মোবাইল পে, ইউআর পে, তারপরে বিনালা, ফোর এক্সেস, তার এই ধরনের অনেক আছে অনলাইন মেকিং, আপনারা সবাই জানেন আসলে। তো ওইগুলাতে এখন বর্তমানে 30 টাকা, যেমন মোবাইল পেতে আছে 30 টাকা 15 পয়সার মতো, আর ইউআর পেতে যেহেতু 3টা অপশন আছে, তো আলরাজি, মানিগ্রাম এবং ট্রান্সফাস্ট, তো ওইগুলাতেও মোটামুটি 30টাকা 45 পয়সা। এখন হচ্ছে যে আসলে এগুলাতে তো রেট কম বেশি আছে, তো এখন সবচেয়ে রেট যেটা বেশি দিচ্ছে সেটা হলো টেকমো। টেকমোতে যদি পাঠান তাহলে আপনার 30টাকা 93 পয়সা রেট দিচ্ছে তারা এখন, সর্বোচ্চ রেট। আর অনেক ভাই প্রশ্ন করেন যে কত রেট আছে, অত রেট আছে বা বাংলাদেশে পাঠালে 2.5% পাওয়া না। ভাই আপনি যে কোনো ব্যাংক থেকে পাঠান, এই ব্যাংকে যে রেটটা থাকে সেটা শুধু সেই ব্যাংকের ব্যক্তিগত রেট, ঠিক আছে? এটা এখানে আসলে বাংলাদেশের প্রণোদনার সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের যে প্রণোদনাটা দিবে সেটা হলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট দেয়। এখানে এখান থেকে আপনি কোন ব্যাংক থেকে পাঠালেন এটা কোনো বিষয় না বা এটা কোনো জরুরি না। আপনি যেই ব্যাংক থেকে পাঠান, বাংলাদেশে টাকা যাওয়ার পর সেই 2.5% প্রণোদনাটা এটা বাংলাদেশ ব্যাংক, মানে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে দেয়। এটা আসলে এখানকার ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই, এটা মাথায় রাখবেন। কারণ অনেকে আমাকে এই ধরনের মেসেজ করেন যে আসলে টেকমো থেকে পাঠালে 2.5% পাবো কিনা, মোবাইল থেকে পাঠালে পাবো কিনা। তো এগুলো কোনো প্রবলেম নাই, আপনি যেটা থেকে পাঠান 2.5% প্রণোদনা পাবেন। আর টেকমো থেকে যদি আপনি 1,000 রিয়ালের উপরে পাঠান তাহলে শুধু ফ্রি পাবেন, আর 1,000-এর নিচে যদি পাঠান তাহলে আপনার 5 রিয়াল 75 হালালা আপনাকে তাদেরকে ফিস দিতে হবে, এটা অবশ্য মাথায় রাখবেন। আর বাকি যে মোবাইল পে বা আপনার ইউআর পে আছে সবগুলোতে এখন চার্জ কাটবে। আর এটা আপনার ইউআর পে তে যে একটা প্রোমো কোড দেওয়া হয়েছিল, যদি ওই প্রোমো কোডটা আপনার কাছে থাকে তাহলে ফ্রিতে পাঠাতে পারবেন, তবে সেখানে কিন্তু রেট অনেক কম আছে। বিনালা থেকেও ফ্রি পাঠাতে পারবেন, সেখানেও রেট কিছু কম, 30টাকা 75 পয়সার মতো আছে। তো এর মধ্যে রেট কম বেশি হতে পারে, ওঠা নামা করে, অবশ্যই জানেন। তো এটাই ছিল আজকের মতো, যারা তখন আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।